প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের অনলাইন ইসলাম ধর্মের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছ 12 তারিখ থেকে তোমাদের একটি অনলাইন পরীক্ষা হবে, অনলাইন টেস্ট হবে। সেই পরীক্ষার সিলেবাস এবং রুটিন ইতিমধ্যে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই পেয়েছ। তারপর আমি সিলেবাসটা আবার বলে দিচ্ছি। সিলেবাসটা হচ্ছে যে তৃতীয় অধ্যায়, সিলেবাসটা হচ্ছে কি তৃতীয় অধ্যায়, ঠিক আছে? তৃতীয় অধ্যায়, অনলাইন পরীক্ষা তৃতীয় অধ্যায়, ঠিক আছে? এই তৃতীয় অধ্যায় আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। এখন তৃতীয় অধ্যায়ের অনুশীলনীগুলো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। হিসাবটা লিখে নাও তোমরা।
এখানে 16 পর্যন্ত লিখে দিয়েছি আমি। 8 নম্বর হচ্ছে যে ভালো ব্যবহার, 9 নম্বর হচ্ছে যে খ প্রতিবেশী, 10 নম্বর হচ্ছে যে খ সাহায্য করা, 11 নম্বর হচ্ছে যে ক ডাক্তারকে, 12 নম্বর হচ্ছে যে গ সত্যবাদী, 13 নম্বর হচ্ছে যে খ ধ্বংস করে, 14 নম্বর হচ্ছে যে গ বিশ্বাস করে, 15 নম্বর হচ্ছে যে লোভ, 15 নম্বর ক লোভ, 16 নম্বর হচ্ছে যে ঘ পরচর্চা। নিশ্চয় লিখেছ তোমরা, তারপরে খ নম্বর শূন্যস্থান করুন। এক হবে যে অসৎ চরিত্র, শূন্যস্থান পূরণ। একের উত্তর হবে অসচ্চরিত্র, দুইয়ের উত্তর হবে বেহেস্ত, তিনের উত্তর হবে বড়, চারের উত্তর হবে ক্ষতি, পাঁচের উত্তর হবে অপচয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই লেখা শেষ করছো। তারপরে গ নাম্বার, গ নাম্বার বাম পাশ ডান পাশ মিল করেন। এটা এখান থেকে দেখো, আমি দেখো চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো, শিক্ষক সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই। এটা একটু দেখে নাও, দেখে লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আমি যে অনুশীলনী লিখে দিয়েছি এই অনুশীলনীগুলো একটু ভালো করে যদি পড়াশোনা করো, তাহলে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় ভালো করতে পারবে। তাহলে এই তোমরা একটু ভালো করে পড়াশোনা করবা, এই অনুশীলনীগুলো একটু ভালো করে রিভিশন দিবা, তাহলে দেখবা খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষায় আনসার করতে পারছো। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ইসলাম ধর্মের ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ। ধন্যবাদ সবাইকে।